পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার গোপকন্তার এক নম্বর অঞ্চলে প্রায় 300 বছরের প্রাচীন শ্রী শ্রী চণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হয়। এদিন পুজো উপলক্ষে প্রায় কয়েক শতাধিক ভক্ত মন্দিরে আসেন। জানা যায় রথযাত্রার মতো চণ্ডী মাতা পাশের আন্দুল গ্রাম থেকে মাসির বাড়ি আসেন, একদিনের মধ্যেই রাতে আবার ফিরে যান। সোমবার রাতে আন্দুল গ্রাম থেকে চণ্ডী মাতাকে নিয়ে আসা হয়। মঙ্গলবার সারাদিন পুজোর পর রাত 10টার সময় আবার আন্দুল গ্রামে ফিরিয়ে আনা হয় দেবীকে। এখানে বৈদ্যুতিক আলোতে পুজো হয় না, খড় জ্বালিয়ে সেই আলোতে পুজো হয়। এদিন মন্দির প্রাঙ্গণে পুজো দিতে উপস্থিত হন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এই মন্দিরে প্রবেশের আগেই তিনি হনুমান মন্দিরে পুজো দেন। কত দিনের প্রাচীন পুজো? এই পুজো সম্পর্কে যদি কিছু বলেন। পুজো আগে থেকে গতকাল তাহলে 25 তারিখে বৈশাখ রাত্রি দুটোর সময় এখানে ঠাকুর এসেছেন, আসার পর দুই বোনে এক জায়গায় হয়ে এখানে আজকের দিনে গন্তব্য পুজোটা হয় না। এইখানে পুজোর বিশেষত্ব কী আছে? বিশেষত্ব হচ্ছে যে পুরাতন নিয়ম অনুযায়ী আছে, খড়ের আগুনে মধ্যে পুজোতে কোনো লাইটের কোনো ব্যবস্থা থাকে না, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা থাকে না, আর শতাধিক দোকান বসে এখানে। এই এই পুজোটা কি একদিনেরই পুজো? একদিনের এই মেলা 3 দিন থাকে। এই পুজোয় কীরকম লোক সমাগম হয়? ওই সঙ্গে হাজার হাজার লোক সমাগম হয় এখানে। এটা মা চণ্ডীর পুজো চলছে। এই পুজো কত বছরের পুরনো? আমরা তো বয়স্ক মানুষদের মুখ থেকে শুনে আসছি প্রায় 300 বছরের বেশি অধিক সময় ধরে এই পুজো হয়ে আসছে। এই পুজো কীভাবে চলে বা কোন সময় চলে? এটা সাধারণত আপনার বৈশাখ মাসের নবমী ধরে রামনবমী যেটা হয় তার এক মাস ঠিক পরে এই পুজোটা অনুষ্ঠিত হয়। সীতানবমীতে পুজোটা হয়। এই পুজোতে দেখতে পাচ্ছি বহু মানুষ দণ্ডি কাটছেন, এর এটা কী ব্যাপার? এটা হচ্ছে সাধারণ মানুষ মায়ের কাছে বিভিন্ন বিষয়ে প্রার্থনা করে, মানত করা আমরা বলি, সেটা যখন সফল হয় সেটা তখন দণ্ডি কাটার মাধ্যমে সেটাকে মায়ের কাছে উৎসর্গ করে। যারা আসছেন দণ্ডি কাটছেন তারা কি এইখান এই অঞ্চলে এসে এলাকায় প্রবেশ করে দণ্ডি কাটেন না বাড়ি থেকেই দণ্ডি কাটতে আসেন? না, এখানে আমাদের একটা মানে ঠাকুরের একটা পুকুর রয়েছে, প্রতিষ্ঠিত পুকুর আছে, মেমারি থেকে শামিন চেকের রিপোর্ট, আনন্দবার্তা।